ঠাকুরের শ্রী চরণে প্রণাম, জগজ্জনের শ্রী শ্রী বড়মার শ্রী চরণে প্রণাম, আচার্যদেব পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদার শ্রী চরণে প্রণাম, পরম পূজ্য পাদ শ্রী শ্রী দাদার শ্রী চরণে প্রণাম, পূজনীয় বাবাইদার চরণে প্রণাম। আজ বিশেষ করে পরম প্রেমা শ্রী ঠাকুর চন্দ্রের এই শুভ 133তম জন্মতিথি তালগাবনী সকাল 7:05 বাংলাদেশ অধুনা হিমায়তপুর গ্রাম, পিতা শিবচন্দ্র চক্রবর্তী, মাতা মনমোহিনী দেবী, সেই পাবনা জেলার শ্রী ঠাকুর অঙ্কুরচন্দ্র সকাল 7:05 তার জন্মলগ্ন। তাই আমরা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যারা ঠাকুর অঙ্কুরচন্দ্রের দীক্ষিত, তারা এই 7:05 আমাদের জন্মলগ্ন ঘোষণা এই ভারতীমার বাড়িতে। তাই পরম ঠাকুরের আজকে মহাভাগ্য, তার ভাগ্য তো আমাদের মধ্যে দিয়ে আস্তে আস্তে করে এগিয়ে যায়, আমাদের কর্মফলের মধ্যে দিয়ে। আমরা যতটা সেই ঈশ্বরকেন্দ্রিক জীবনচলনের মধ্যে দিয়ে আমার জীবনটাকে অতিবাহিত করতে পারি। আমরা তো প্রত্যেকটা মানুষই চেষ্টা করি যে কীভাবে সংসারের বেড়া জলে অক্টোপাসে জর্জরিত হয়ে এই চলতে 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 এগোবো। তাতে কী হয়, আমাদের শান্তি পাই না, আমাদের মনের সাধু মেটে না, আমরা সেই চলতে হয় সবাই যেমন চলছে আমরা ওরকমভাবে চলছি। তার মধ্যে যে কত লাঞ্ছনাগঞ্জন, অপমান, কত মানে অপমৃত্যু, কত অকাল মৃত্যু, কত অঘটন ঘটে যাচ্ছে, কত সমস্যা, কত মানে এই ঘটে সব কিছু, যে সমস্যা যত সব কিছু মোকাবিলা আমরা করবো, সেই হাতিয়ার আমরা যারা ঠাকুর অঙ্কুরচন্দ্রকে পেয়েছি এবং বিশেষভাবে সেই নিষ্ঠা ভক্তির মধ্যে যে আমরা চলছি, হ্যাঁ, সেই ঠাকুরের পথে। এবং আজও সকালবেলা কি বৃষ্টি পড়ছে, কিন্তু আমি ঠাকুরকে সেই সকাল 7:05 জন্মলগ্ন ঘোষণার পরেই বিশেষভাবে ঠাকুরের কাছে আমি কাতর কণ্ঠে বলেছিলাম, ঠাকুর এই বৃষ্টি আসার সবাই যাতে লোকজন আসে এবং সব কিছু যে মহানন্দে যাতে সেই তোমার সেই জন্মলগ্ন ঘোষণা এবং সারাদিন যাতে তোমার নামগুলো বিভোর হয়ে থাকে। দেখুন ঠাকুর যে সত্যি আছে, একটা মানুষ আমরা যদি তার মনোগত মনোপ্রাণ তিনি যেমনভাবে আমাকে চাইছেন পেতে, তেমনভাবে যদি আমি কি নিজেকে ঠাকুরকে দিয়ে আমি তৈরি করতে পারি, তাহলে কিন্তু দেখা যায় যে আমাদের কোনো সমস্যাই কোনো রকমভাবে আমাকে গ্রাস করতে পারে না। আমার শারীরিক সমস্যা বলুন, আমার মানসিক সমস্যা বলুন, আমার আধ্যাত্মিক সমস্যা বলুন, সবই এক একটা দিক আছে, কিন্তু সবকটাই দেখা যায় যে আমি যখন ঠাকুর বলছেন যে তনু মন দেহ এই তিনটাকে নিয়ে যখন আমরা একাগ্র চিত্তে কনসেন্ট্রেটভাবে আমরা সেই নামে নামময় হয়ে থাকতে পারি, ঠাকুরের চরণে সব নিবেদন করতে পারি। ঠাকুর বলছে যে নামে মানুষকে তীক্ষ্ণ করে আর ধ্যানে মানুষকে স্থির গ্রহণক্ষম করে। তাই নাম ধ্যানের কি, আগেকার দিনে দেখা যায় যে হাজার হাজার বছর আগে সে মুনি ঋষিরা কত সেই নাম ধ্যানে বিভোর হয়ে থাকতো, কোন গাছতলা পাহাড়ে গুহায় নদীর ধারে সেই কোথায় দেখা যায় যে কিছু করে টরে সেখানে বসে আছে সেই নাম ধ্যানে। আজকে সেই নাম ধ্যানটা বহু বছর হলো আস্তে আস্তে নাম ধ্যান মানুষের মধ্যে থেকে সব সরে গেছে। আজকে ঠাকুর অঙ্কুরচন্দ্র আবার এসছেন এমনভাবে তিনি সেই দেওঘাটিতে গেলেই দেখা যায় ঠাকুর বাংলার ভেতরে ঢুকলে বাঁদিকে একটা সেই জ্যোতি আশ্রম আছে দেওঘর সৎসঙ্গ আশ্রমে, সেই জ্যোতি আশ্রমে যারা যারা ঠাকুরের আস্তে আস্তে হয়ে ওঠার যে কর্মযোগ্য মানুষের ভেতরে সে ঠাকুর এসে ঢোকবার যে এগুলো রাস্তাগুলো রয়েছে সেই প্রসেসগুলো দেখা যায়। সেই জ্যোতি আশ্রমের পরম পূজ্যপাদ আচার্য শ্রী শ্রী বরদা নিয়ে কিন্তু সেই জ্যোতি আশ্রমে গিয়ে বসতেন এবং যাদের ভেতরে সে খুব ঘনিষ্ঠ একাত্ম প্রাণ একনিষ্ঠ সেই ঠাকুরকে ভালোবাসার যে মন বরদা তিনি বুঝতে পারতেন, তাদেরকে নিয়ে সে জ্যোতি আশ্রমে গিয়ে গভীর রাতে উঠে উষা নিশার প্রাককালে কিন্তু সেই ধ্যানের মধ্যে বসে থাকতেন। তা দেখুন আমরা প্রত্যেকটা মানুষই সেই 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 যে নাম ধ্যানের ওপরে আস্তে আস্তে করে জোর দিতে হবে। এর ওপর জোর দিলে দেখা যায় যে সংসারটা তখন কত ইজি হয়ে গেছে, আমরা সংসার চালাতে কত টাফ, কত কিছু, একটা দুটো হয়তো ছেলে মেয়ে আছে, শ্বশুর শাশুড়ি যা যা হলে দারুণ কিছু হয়তো নেই, এমন অবস্থায় এক একটা সংসার চলছে যতটা ফাঁকা হালকাভাবে চলে যায়। ঠাকুর অঙ্কুরচন্দ্র তাই দেননি, আগেকার দিনে এইরকমই ছিল যে সব সবাইকে নিয়ে মায়েরা চলবে, শ্বশুর শাশুড়ি যা যা হলে দারুণ ননদ পাড়া প্রতিবেশী সবকে নিয়ে একদম চলবে। আজকে সেই হাজার হাজার বেশ কিছু বছর হলগুলো অবশ্য লোপ পেয়ে গেছিল, আজকে পরম প্রেম শ্রী ঠাকুর অঙ্কুরচন্দ্র সেই যে বেদের মধ্যে রয়েছে ঋকসাম যজু অথর্ব এগুলো আমাদের মধ্যে দিয়ে আবার সে পুনরায় প্রতিষ্ঠিত করার জন্য ঠাকুর অঙ্কুরচন্দ্র এসেছেন।
এই যে ঋক সাম যজু অথর্ব এই চারটি যে বেদ, বেদ যে চার প্রকারে ভাগ করা যায়, এই চারটি বেদ সেই চতুর্বেদ কিন্তু ঠাকুর অনুকূলচন্দ্র আমাদের যা কিছু বিধান দিয়েছেন এই বিধানের মধ্যে দিয়ে আমরা একটুখানি নিঃস্বভক্তি করলেই আমরা দেখেন সেই বৈদিক যুগে সে বেদের যে কথা বলছেন ঠাকুর সেই বেদ কিন্তু আমরা সমস্ত কিছুর মধ্যে আমরা প্রতিপালন করি, যারা আমরা ঠাকুর অনুকূলচন্দ্রের নিরামিষ অভ্যাস খাওয়ার মধ্যে দিয়ে আমরা চলি। আজকে 46 বছর পদার্পণ করলো এই ঠাকুর অনুকূলচন্দ্রের সস্তনী বিধানের মধ্যে দিয়ে দেহ সৎসঙ্গ আশ্রমের মধ্যে দিয়ে এই আমার চলাচল, এতে আমার জীবনকে মনে হয় যে কত জীবনের কত তৃপ্তি স্বাদ, কোনো কিছুর প্রতি একটা লোভ নেই, কোনো কিছুর কোনো আশা আকাঙ্ক্ষা নেই, সে ঠাকুরের দিকে আস্তে আস্তে করে বা বহু গতিতে ঠাকুর দিকে তাকিয়ে তাকিয়ে কিন্তু এগিয়ে চলে যায়। আমার কোনো কিছু সমস্যা নেই, কোনো অভাব অনটন নেই, দেখা যায় ঠাকুর বলছে তোর সব কিছু যা সব আমাকে দে, আমি তবে তো তোর ভিতরে এসে ঢুকবো। আজকে সে ঠাকুরের প্রতি চলতে 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 মানুষকে এত ভালোবাসে এবং মানুষ কাতারে কাতারে মানুষ আসে আমি সবাইকে বলে শেষে ঠাকুরকে নিয়ে আমরা চলতে চলতে এই আমার জীবন ব্যক্তিগত জীবনের কথা বলি যে কত সুন্দর কত মাধুর্য কত লালিত্য এই ঠাকুর অনুকূলচন্দ্রের পথে এসে চলতে চলতে আমরা অনেক কিছু প্রার্থনা আমরা এই বলেই শেষ করছি। পরম প্রেমা শ্রী ঠাকুর অঙ্কুরচন্দ্রের আমাদের বিশেষ প্রার্থনা এই বাড়ির এখনই সমবেত বিরামী প্রার্থনা শুরু হচ্ছে।